যাই হোক রাসেল ভাই, আমরা তো পুরো বাংলাদেশে ভাইরাল, তাই বাংলাদেশে আইয়ামের অনুভূতি কি? জীবনে যদি বড় কোনো ভুল করিয়ে থাকি, এই ভুলটাই সেই বাংলাদেশে আইয়া। হ্যাঁ কি বলে? হ্যাঁ আজীবন আমার নাম আল্লো চন্দ্র বোরা, তোকে বাংলাদেশে আইয়া, তবু বাংলাদেশের সাংবাদিকেরা আমার নাম দেছে রাসেল ভাই ভ্যার। আমার সাইয়া বেশি বেশি বিশ্বাস তো সবাই বাংলাদেশে আছে, এরপরে গোলামের ভৈরা আবার নিয়ে রিপোর্ট করে আপনারা তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায়, নিউজের মধ্যে দেখি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দাহা মিছে কথা কাল, দাহা মিছে কথা, তুই চিন্তা কর আমার কত মিছে নামাইছে এখন বাথরুমের কমোডের মধ্যে হান্দাইছে নিউজ করতে করতে। আর কিছুদিন পর হুনবি রাসেল ভাইদের করবে সংবাদ সম্মেলন, তার কিছুদিন পর হুনবি রাসেল ভাইদের করবে ইলেকশন, ঢাকা 14 আসনে এমপি ইলেকশন করবে রাসেল ভাইদের। দাঁড়া তোমাদের দেশের সাংবাদিকরা যা শুরু করছে, তোমাকে দেশের নারীদের ছলনায় আমার থেকে বেশি বিষ। যেই দেশে সন্তান পিতাকে হত্যা করে, যেই দেশে কেলা স্ত্রীর মাইয়া দর্শন হয়, এই দেশে আমারে যদি কোনো মালগের ভয় বিষাক্ত খায়, তাহারে মুরে বিচার মাথা মুরার গু মাইকে তো বাবা সেই সাইডে ভিডেন দেব। তাই আম কি আমরা নিউজ করিয়ে মানেরা সচেতন করবো না? না না, তোমরা করতে থাও সচেতন, তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দ্য কান্ট্রি চুড়াই দাও, তারপর দেখো আমার নিয়ে একটা সিনেমা বানান যায় কিনা। এই সারা অর্থকে কোনো কাজ আছে? তবু কাজ আছে কি? তোরা খালি এই করবি, সাধারণ মানুষ কুমনে মরলো, কেডা নির্যাতিত হইল, হার খাইয়াও জরুরি রাসেল ভাইজার, দর্শনের বিচার হইল কিনা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থামলো কিনা, কোন রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর নির্যাতন করলো কিনা, অবিচার করলো কিনা, হ্যার কোন দরকার নাই, লাগা রাসেল ভাইজার। একামন কথা কন, আমরা একামন কথা কন, ভালো কইছেন, আমনে যা কইছেন মগদাসের ভালো বুদ্ধিজীবীরা জানে না, এরম বুদ্ধিমুখ ভালো বুদ্ধিজীবী কো মাথায় নাই। হ্যাঁ সাই আপনি রাসেল ভাই আপনি ভালো কথা কইছেন, আপনি দেশে থাকিয়ে যান, আপনি যত মন চায় বাচ্চা জন্মগ্রহণ করান, দেশে বিস্তার লাভ করান, এ দেশ আপনার নামে লিখিয়ে দিলাম, যান থাকেন।